আমি বোর্ডে দুইটা নাম লিখেছি, দেখো সবাই দেখতে পাচ্ছ, একটা হলো শাহিন আর একটা হলো রাম, দুইটা নাম লিখেছি। দেখো আমরা সবাই জানি অনেক স্টুডেন্ট আছে খুব ভালো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে একটু মোটামুটি। তো দেখো যারা খুব ভালো তাদেরও রেজাল্ট খুব খারাপ হতে পারে পার্সেন্টেজের ক্ষেত্রে, যারা খারাপ স্টুডেন্ট হয়তো মোটামুটি তাদের রেজাল্টটা কিন্তু অনেকটা ভালো হওয়ার চান্স রয়েছে এবারে। তাহলে আমরা বিস্তারিত একটু দেখে নিচ্ছি। দেখো ধরে নাও পরীক্ষা হয়েছে, আমরা সবাই জানি যে ফিলোসফি পরীক্ষা পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়েছিল, অর্থাৎ আমরা আর্টস এর দিকে যদি দেখি তাহলে এডুকেশন আর জিওগ্রাফি কিন্তু বাকি ছিল। এডুকেশন পরীক্ষা এবং জিওগ্রাফির পরীক্ষা হয়নি, বাকিগুলো পরীক্ষা হয়েছিল। এবারে এই দুটো পরীক্ষা কিন্তু এডুকেশন আর জিওগ্রাফি হয়নি। এবারে আমরা দেখে নিচ্ছি, দেখো এই প্রথম জনকে দেখি, নাম লেখা রয়েছে এখানে শাহিন। এই স্টুডেন্টের ধরে নাও বাংলায় সে নাম্বার পেয়েছে বেঙ্গলিতে 60%, ইংরেজিতে 50%, পলিটিক্যাল সায়েন্সে 70%, হিস্ট্রি ছিল না তার, ফিলোসফিতে পেয়েছে 95%। অনেক ছাত্রছাত্রী এমন আছে যে অন্যান্য বিষয়গুলোতে যায় পাক কিন্তু লজিকটা একটু ফিলোসফিতে বেশি বুঝে গেলে সে 90 এমনকি 100 পেয়ে যায়। তাহলে তার কি হয়ে যাচ্ছে, দেখো তার এই যে চারটি সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে কমপ্লিট, চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে সরকার এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা বলেছে যে সর্বোচ্চ নাম্বারটিকে দেওয়া হবে, তাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ নাম্বারটিকে বাতিল হয়ে যাওয়া পরীক্ষার নাম্বার হিসেবে দেওয়া হবে। তাহলে এই ছাত্রটি কিন্তু ফিলোসফিতে কত পেয়েছে, 95। তাহলে তার এডুকেশন এবং জিওগ্রাফি দুই জায়গায় কিন্তু 95 করে নাম্বার দেওয়া হচ্ছে, কোনো পরীক্ষা ছাড়াই তার কিন্তু 95% নাম্বার সে পেয়ে যাচ্ছে। অবশ্য বুঝে গেছো ব্যাপারটা? তাহলে তার কিন্তু দেখো যেহেতু পাঁচটা সাবজেক্ট এখানে আমাদের যোগ করতে হয়, পাঁচটা সাবজেক্ট আমাদের ধরতে হয়, তাহলে দেখো বাংলা আর ইংরেজি অর্থাৎ বেঙ্গলি আর ইংরেজি আমরা অবশ্যই, এটা হলো আবশ্যিক বিষয়, আবশ্যিক বিষয় কম্পালসারি বিষয় হিসেবে আমাদের বাংলা ইংরেজিকে রাখতেই হবে। তো বাংলা ইংরেজি থাকলো, তারপরে পলিটিক্যাল সায়েন্সটাতে 70 রয়েছে কিন্তু সেটাকে আমরা বাদ দিয়ে কি করছি, ফিলোসফি এডুকেশন আর জিওগ্রাফি এই এখানে তিনটা আর উপরে দুইটা, এগুলো আমরা যদি যোগ করি তাহলে এর যোগফলটা হয়ে যাচ্ছে, এই শাহিনের কিন্তু টোটাল পাঁচটি সাবজেক্টের নাম্বার হয়ে যাচ্ছে 495। 495 নাম্বার হচ্ছে শাহিনের। তাহলে পাঁচ দিয়ে এটাকে আমরা ডিভাইডেড করলে, ভাগ করলে এর পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 99% নাম্বার হয়ে যাচ্ছে। ভালো করে সবাই একটু শুনে ব্যাপারটা, 99% নাম্বার পেয়ে যাচ্ছে। এবারে আমরা যদি রামকে দেখি, হয়তো রাম একটু ভালো বা মন্দ স্টুডেন্ট সেটা দেখলে বুঝতে পারবে, বেঙ্গলিতে সে কিন্তু 80% নাম্বার পেয়েছে, আর ইংরেজিতে 70, পলিটিক্যাল সায়েন্সে 70, ফিলোসফিতে 70, তারপরে এডুকেশন ফিলোসফিতে 70। এখান থেকে এই পরীক্ষাগুলো তার কমপ্লিট হয়েছিল, নিচের পরীক্ষাগুলো এগুলো কিন্তু স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা। তাহলে দেখো তার বেঙ্গলিতে রয়েছে 80, ইংরেজিতে 70, পলিটিক্যাল সায়েন্সে 70, ফিলোসফিতে 70। তাহলে তাদের চার ক্ষেত্রে একই রকম, সব থেকে বেশি নাম্বারটা এই দুটি পরীক্ষাতে দেওয়া হবে। এই পরীক্ষাগুলোর মধ্যে সব থেকে বেশি নাম্বার কোথায় আছে তার, তার বেঙ্গলিতে 80। তাহলে এই 80% যে রয়েছে এই 80% নাম্বারটাতে এডুকেশনে আসবে এবং জিওগ্রাফি দুই জায়গায় তাকে 80 করে নাম্বার দেওয়া হবে। তো এই স্টুডেন্ট তখন পুরো নাম্বারটা পাঁচটা সাবজেক্ট আমরা যদি ধরি তাহলে যেকোনো একটাকে বাদ দিতে হবে, অর্থাৎ বাংলা আর ইংরেজিকে অবশ্যই রাখতে হবে, বাকিগুলোর মধ্যে একটাকে বাদ দিতে হবে। সেইভাবে তার কিন্তু নাম্বার হয়ে যাচ্ছে পাঁচটি সাবজেক্টে 380। এই স্টুডেন্টের কিন্তু 380 হলো। এবারে তার আমরা 5 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে তার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 76। তাহলে এর পার্সেন্টেজ 76 আর এই স্টুডেন্টের পার্সেন্টেজ 99। এবারে আমরা এখানে দেখব বেঙ্গলিতে দেখো সব থেকে ভালো স্টুডেন্ট কে ছিল আর এখন র্যাঙ্কের দিক থেকে কে এগিয়ে যাচ্ছে, পার্সেন্টেজের বা অনার্স পাওয়ার চান্সের দিক থেকে কে এগিয়ে যাচ্ছে। দেখো বেঙ্গলিতে শাহিন পেয়েছে বেঙ্গলিতে 60 আর রাম পেয়েছে 80। নিশ্চয় ভালো স্টুডেন্ট কোনটা বুঝতে পারছো সবাই, রাম ভালো স্টুডেন্ট আমরা ধরে নিব পার্সেন্টেজের দিক থেকে। এবারে ইংরেজিতে শাহিন পেয়েছে মাত্র 50 কিন্তু রাম পেয়েছে ইংরেজিতে 70, এক্ষেত্রেও কিন্তু শাহিন একজন ভালো স্টুডেন্ট। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পলিটিক্যাল সায়েন্স দেখছি, শাহিন পেয়েছে 70
আর রামও পেয়েছে 70, দুজনেই সমান নাম্বার পেয়েছে। এবারে তৃতীয় ক্ষেত্রে ফিলোসফিতে দেখো, শাহিন কিন্তু ফিলোসফিতে 95 পেয়েছে, ফিলোসফিতে 95 পেয়েছে আর ফিলোসফিতে রাম পেয়েছে 70। এই ক্ষেত্রে শাহিনের একটি বিষয়ে বেশি নাম্বার পেয়ে গেছে, অনেক বেশি, কিন্তু আমরা যদি মিলে দেখি তাহলে একজন ভালো স্টুডেন্ট হলো কিন্তু রাম, কারণ রাম কিন্তু প্রত্যেকটি বিষয়ে বরাবরই নাম্বারটা ভালো পেয়ে গেছে। আর শাহিন কিন্তু কম পেয়েছে, শুধুমাত্র ফিলোসফিতে নাম্বারটি বেশি পাওয়াতে তার এই যে বাতিল হয়ে যাওয়া পরীক্ষাতে তখন এই 95% নাম্বারটা চলে আসতেছে। 95% নাম্বার চলে আসার সাথে তার কিন্তু পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 99%। আর এত সুন্দর একজন স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার কিন্তু পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 76%। তাহলে এই যে সরকারের যে এই পদ্ধতি বা এই যে নিয়ম, এই নিয়মটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? এই নিয়মের দিক থেকে অনেক ভালো স্টুডেন্টের রেজাল্টটা কিন্তু খারাপ হবে 100% হবে, অনেক ভালো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হবে, অনেক খারাপ স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে। সরকার আরো ঘোষণা করেছে, আমরা সবাই জানি যে যদি কেউ পরীক্ষার নাম্বারে অসন্তুষ্ট বোধ করে তাহলে সে লকডাউন উঠলে পরিস্থিতি বুঝে তাদের পরীক্ষা নেওয়া হবে, তারা যদি লিখিত ভাবে কোন আবেদন করে তাহলে তাদের পরীক্ষা নেওয়া হবে, রেজাল্টের পরেও কিন্তু পরীক্ষা নেওয়া হবে। কিন্তু অসন্তোষ, এখানে একটা কথা মনে রাখবে, অসন্তোষ অর্থাৎ ধরে নাও 80 করে নাম্বার দিয়েছে, এখানে অসন্তোষ হয়ে গেল, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে সে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করার তার নেশা রয়েছে, সে জিওগ্রাফি নিয়ে পড়বে সেই জন্য জিওগ্রাফিতে তার আশা ছিল সে 100% নাম্বার তুলবে, কিন্তু সেখানে সে 80 মাত্র পেয়েছে, মাত্র 80 নাম্বার পেয়েছে। এখানে মনে রাখবে সারা বছর ধরে টিউশনি পড়া, সারা বছর ধরে স্কুলে পড়াশোনা করা, বাড়িতে পড়াশোনা করা রাত দিন ধরে, কিন্তু তার কপালে নাম্বার জুটলো মাত্র 80। সে টার্গেট রেখেছিল জিওগ্রাফিতে সে 100% নাম্বার তুলবে, তার কিন্তু অনেকটা ঘাটতি হয়ে গেছে। আর এই স্টুডেন্ট মোটামুটি ভাবে চলছিল কিন্তু ফিলোসফিতে একটু বেশি পাওয়ার কারণে, সবাই জানো যে দুর্বল ক্যান্ডিডেটরাও ফিলোসফিতে ভালো নাম্বার পায়, তাহলে ফিলোসফিতে একটু নাম্বার বেশি পাওয়ার কারণে এই বছরের জন্য কিন্তু তার একদম এত কপাল যে তার যে লাট, এটা আমরা কিছু আর বলতেই পারবো না, কারণ সে 95.5 করে পেয়ে 99% নাম্বার পেয়ে গেছে। এই স্টুডেন্টের অনেক অনেক নিচু একজন স্টুডেন্ট কিন্তু অনেক উপরে চলে গেল পার্সেন্টেজের দিক থেকে। তো আপনারা এটা বিবেচনা করে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের মতামতগুলো, যে সরকার যে এই সিস্টেমটা করে রেজাল্টটা বার করবে, এই রেজাল্টটা কি একটা সঠিক সম্পূর্ণ রেজাল্ট হবে, আপনারা কি মনে করছেন? সম্পূর্ণ হবে? এবারে কলেজের যে এডমিশন হতে হবে, কলেজের এডমিশন হতে হলে এই যে 76 আর 99, এখানে কিন্তু এই স্টুডেন্টটা আগে চান্স পাবে, এটার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই নেই। তাহলে দেখো একজন স্টুডেন্ট সারা বছর কত পরিশ্রম করে, সেই পরিশ্রম করার পরেও কিন্তু তার রেজাল্টটা কতটা নিচে চলে যাচ্ছে 2020 সালের জন্যই কিন্তু। এবারে এই 2020 সালটা একটা খুব মারাত্মক, 2020 এই বছরটা আমাদের কাছে খুব একটা দুর্ভাগ্যজনক বছর, খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য এই স্টুডেন্টের কিন্তু রেজাল্টটা অনেক নিচে চলে গেল আর এই স্টুডেন্টের রেজাল্টটা অনেক উপরে চলে গেছে। তাহলে এখানেই হলো কারো পৌষমাস কারো সর্বনাশ, এই স্টুডেন্ট দুর্বল হওয়া সত্ত্বেও তার পৌষমাস, এই স্টুডেন্ট অনেক ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তার সর্বনাশ হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়ে ভিডিওটিকে ভাইরাল করুন, যেন সবাই জাগ্রত হয় যে এই রেজাল্টটা কিন্তু অনেক ভালো স্টুডেন্টের জন্য হয়তো সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে, অনেক ভালো স্টুডেন্টের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে, আর অনেক খারাপ স্টুডেন্টের জন্য কিন্তু এটা একটা পৌষ মাস হয়ে যেতে পারে এই রেজাল্ট। তাহলে আপনারা বিবেচনা করুন এবং আপনারা রেজাল্ট বের হওয়ার পূর্বে যা কিছু করার, রেজাল্ট বের হওয়ার পূর্বে সমস্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, কারণ আপনারাই পারেন যে আপনারা যারা পরীক্ষা দিয়েছো তাদেরই জন্য সবকিছু সরকার ভাববে, তারা যদি রেজাল্ট বের হওয়ার পূর্বেই যা কিছু করার করে তাহলে সরকার সেটা ভাবতে পারে।
তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে তো হবেই, আর বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।